বরাবরের মতো এক্সপার্ট অপশনের নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি ইন্ডিকেটরের ব্যবহার শেখাতে চলেছি, যেটি দেখার পর আশা করি আপনি এক্সপার্ট অপশন থেকে উইন করতে পারবেন। তো আর কথা নয়, চলুন ভিডিওটি শুরু করি। তো আপনারা ইন্ডিকেটরে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একবার সর্বশেষ নিচে যেটি দেখতে পাচ্ছেন RSI, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে অ্যাপ্লাই একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি ইন্ডিকেটর সেট হয়ে গিয়েছে। তো আসলে আপনারা যখন দেখবেন যে ইন্ডিকেটরের এই নিচের লাইনটি ক্রস করে নিচের দিকে আসবে, এবং যখন এটি ক্রস করার জন্য এখানে টাচ করবে, তখনই কিন্তু আমরা ট্রেড করব, আপ ট্রেড করব, মানে এখন এটি উপরে উঠবে, আমরা এরকম একটি সিগনাল পাচ্ছি এই ইন্ডিকেটরটি থেকে। তো আমরা পুরো রেডি এখানে একটি ট্রেড করার জন্য। তো আমরা একটা ট্রেড করে দিলাম। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এটি উইন করলাম, দেখতেই পাচ্ছেন আমাদের প্রফিট হলো। তো এই হলো এই ইন্ডিকেটরের ব্যবহার। সেমভাবেই এটা যখন অনেক উপরে উঠতে থাকবে এবং নিচে মানে ডাউনের দিকে নামার জন্য যখন লাল দাগটাকে ক্রস করবে, ঠিক সেই সময় কিন্তু আমরা আবার নিচের দিকে মানে ডাউনে একটা ট্রেড করে দেব। তো আমি সময়ের অপেক্ষায় ছিলাম যে আসলে কখন এটি, হ্যাঁ এটা অনেক উপরে উঠে গেছে, তো এটা যখন আসলে নিচের দিকে নামবে এবং লাল যে লাইনটি রয়েছে এটা যখন ক্রস করবে, তখনই আমি ডাউনে একটা ট্রেড করব। তো ট্রেড করে দিচ্ছি, তো দেখা যাক অপেক্ষার পালা। তো ভিউয়ার্স, দেখতেই পারলেন যে আমরা এটা উইন করলাম। তো তারপরও একটি বিষয়ে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই ধরনের স্ট্র্যাটেজিগুলো সবসময় কাজ করবে বা সবসময় আপনার পক্ষেই যাবে এমনটা কিন্তু নয়, অনেক সময় কিন্তু লস করতেও পারেন। তবে আশা করি বারবার এই ধরনের স্ট্র্যাটেজি ফলো করলে আপনি উইন করতে পারেন, বেশিরভাগই উইন করার সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। তো নিয়মিত ভিডিওর আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটি এখানে শেষ করছি, খোদা হাফেজ।